নমস্কার, পিঙ্কির কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে গাজরের বরফি করে দেখাবো। গাজরের বরফি করতে এখানে আমি তিনটে গাজর কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর লাগবে চিনি, দুধ, ঘি, সুজি, লবণ, দুটো এলাচ থেঁতো করে নিয়েছি, কাজু। চলুন তাহলে রেসিপিটি করে দেখাচ্ছি। প্রথমে আমি গাজরগুলোকে সেদ্ধ করে নেব। তার জন্য একটা সসপ্যানে জল দিয়ে দিচ্ছি। এবারে গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরটাকে 10 মিনিট ধরে সেদ্ধ করে নেব। গাজরটাকে 10 মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি। গাজরটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি গাজরগুলোকে মিক্সিতে পেস্ট করে নেব। গাজরগুলোকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, প্যান বসিয়ে দিয়েছি, গরম হয়েছে। এবারে শুকনো প্যানে সুজিটাকে ভেজে নেব। গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে সুজিটা ভাজতে হবে। সুজিটা ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এবারে 2 চামচ ঘি দিচ্ছি। এলাচ দিলাম, একটু নেড়ে দিচ্ছি। এবারে পেস্ট করা গাজরটা দিচ্ছি। ভালো করে ভেজে নেব। ঘিয়ের মধ্যে গাজরটাকে ভালো করে ভাজতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এই রেসিপিটি খেতে খুব সুন্দর লাগে, এটা বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে। বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন, খুব কম সময়ের মধ্যে করা যায়। গাজরটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে সুজিটা দিয়ে দিচ্ছি। সুজি আর গাজরটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি অল্প করে লবণ দিচ্ছি। এবারে দুধ দিচ্ছি। এবারে চিনি দিচ্ছি। চিনিগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এটাকে কিন্তু একেবারে শুকনো করে নিতে হবে, যাতে টাইট টাইট থাকে, অনেকক্ষণ ধরে নাড়তে হবে। দেখুন গাজরটার রসটা অনেকটাই শুকিয়েছে, আর একটু শুকিয়ে নেব।
দেখুন গাজর আর সুজিটাকে আমি অনেকক্ষণ ধরে ভেজেছি, টাইট টাইট হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। ঠিক এরকমটা রাখতে হবে, টাইট টাইট। এটা কিন্তু হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। এবারে যে থালার মধ্যে আমি বরফিগুলো নামাবো সেই থালার মধ্যে অল্প করে ঘি দিয়ে মুছে নিচ্ছি। এবারে থালার মধ্যে বরফিগুলো ঢেলে দিলাম। এবারে হাত দিয়ে এইভাবে চেপে চেপে দেব, এইভাবে হাত দিয়ে চেপে চেপে দিতে হবে। হাত দিয়ে চেপে চেপে নিয়ে সমান করে নিয়েছি, দেখুন। এবারে আমি কেটে নেব, চাকু দিয়ে কেটে নিচ্ছি। হয়ে গেছে দেখুন, এবার তুলে নেব। বরফিগুলোকে কেটে আমি প্লেটে সাজিয়ে নিয়েছি, উপরে কাজু দিয়েছি, দেখতে খুব সুন্দর লাগছে। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করতে পারেন। আজকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।